নমস্কার। 2022 অক্টোবর, 2022 সালের অক্টোবর মাস কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি ধরনের সময়ের গুণগত বৈশিষ্ট্য দিতে চলেছে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম তাদের জন্য কি হতে চলেছে, যেটাকে আমরা বলতে পারি যে আমাদের প্রত্যেক মাসে যে রাশি ভিত্তিক ফলাফল, প্রত্যেক মাসে রাশিকে বা লগ্নকে কেন্দ্র করে যে ফলাফল এবং রাশি লগ্নকে কেন্দ্র করে যে ফলাফল তৈরি হয়, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে সেই মাসে কি থাকছে আমাদের সেলেস্টিয়াল সিনারিও, গ্রহদের অবস্থান, গ্রহদের ট্রানজিট, গোচর, সঞ্চার এবং তাদের বিভিন্ন মুভমেন্ট এবং অবস্থান সাপেক্ষে প্ল্যানেটারি পজিশন কি হতে চলেছে, এবং তার ভিত্তিতে আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করে জাতক জাতিকার জীবনে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য নির্ধারিত হয়ে থাকে। এই অক্টোবর মাস, অর্থাৎ যখন অক্টোবর মাসে যখন আমরা কর্কট রাশি, কর্কট লগ্ন সম্পর্কে জানতে চাইব, তখন আমাদের দেখতে হবে কর্কট রাশি, কর্কট লগ্ন সাপেক্ষে প্ল্যানেটারি পজিশন, বিভিন্ন ঘর সাপেক্ষে, বিভিন্ন হাউস সাপেক্ষে কোথায় কি গ্রহরা থাকছে। আপনার চন্দ্র যদি জন্মকালীন কর্কটে অবস্থান করে থাকে, কর্কট রাশিতে অবস্থান করে থাকে, তাহলে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার লগ্ন যদি জন্মের সময় কর্কট রাশিতে অবস্থান করে থাকে, তাহলে আপনি কর্কট লগ্নের জাতক বা জাতিকা। আর আপনার লগ্ন এবং চন্দ্র উভয় যদি কর্কট রাশিতে অবস্থান করে থাকে জন্মকালীন, তাহলে অতি অবশ্যই আপনি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা। এই যে রাশিভিত্তিক ফলাফল, এর কদর সমাদর সারা বিশ্ব জুড়ে, বিশ্বের বিভিন্ন উন্নত এবং সচেতন দেশগুলোতেও, বিশ্বের যে দেশগুলো অত্যন্ত ধনী সমৃদ্ধ দেশ, সেখানেও কিন্তু এই রাশিভিত্তিক ফলাফলের অত্যন্ত সমাদর। তবে সেখানে সানসাইন বেসড, আমাদের দেশে মুন সাইন বেসড। আমাদের দেশে আরো সূক্ষ্ম এই বিচার, আরো যথাযথ এই বিচার, কারণ মুন সাইন বেসড চন্দ্র এক এক দিন, চন্দ্র এক একটি রাশিতে সওয়া দুদিন করে অবস্থান করে, রবি যেখানে এক একটি রাশিতে এক মাস করে অবস্থান করে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আমরা প্রথমেই দেখব এই অক্টোবর মাসে প্ল্যানেটারি পজিশন ট্রানজিট কি হতে চলেছে। তাদের যেটা থার্ড হাউস, তৃতীয় ঘর, সেখানে আমরা রবি, বুধ এবং শুক্রকে পাচ্ছি, কিন্তু অক্টোবর মাসের 17th রবি চলে আসছে তাদের ফোর্থ হাউসে, এবং 18th অক্টোবর শুক্র চলে আসছে তাদের ফোর্থ হাউসে। রবি এবং শুক্র 17th অক্টোবর এবং 18th অক্টোবর যথাক্রমে তাদের ফোর্থ হাউসে সঞ্চার করবে, এবং বুধ থাকছে তাদের থার্ড হাউসে 2nd অক্টোবর। বুধ মার্গী গতিতে ফিরবে এবং এখানে 26 অক্টোবর পর্যন্ত, 26th অক্টোবর পর্যন্ত বুধ অবস্থান করে থাকবে, এবং 26 অক্টোবর বুধ চলে আসবে তাদের ফোর্থ হাউসে, এবং এই ফোর্থ হাউসে পুরো মাসটাই কেতু অবস্থান করে থাকছে। কর্কট রাশি, কর্কট লগ্নের যেটা সপ্তম ঘর, 7th হাউস, সেখানে শনি পুরো মাসটাই থাকছে। 23rd অক্টোবর পর্যন্ত শনি এখানে বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে থাকছে, এবং 23rd অক্টোবরের পর অক্টোবর মাসের শেষ সপ্তাহটি, রেস্ট অফ দ্য টাইম অক্টোবর মাসের 23rd অক্টোবর অনওয়ার্ডস শনি মার্গী গতিতে তাদের সপ্তম ঘরে অবস্থান করবে। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে ইভেন্টফুল, কারণ এই যে মার্গী গতির শনি 23rd অক্টোবর থেকে কর্কট রাশি, কর্কট লগ্নের সপ্তম ঘরে অবস্থান করবে, যেটা 2023 সালের, নেক্সট ইয়ার 2023 17th অক্টোবর পর্যন্ত এই মার্গী গতিতে তার অবস্থান থাকবে, ভীষণ সিগনিফিকেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল, এবং নানা রকম ভাবে জীবনে কিছু রিমার্কেবল সিচুয়েশন অতি অবশ্যই সে তৈরি করবে। এবং ভাগ্যস্থানে, অর্থাৎ নবমে বক্রগতির বৃহস্পতি পুরো মাসটাই থাকছে, দশমে রাহু পুরো মাসটাই থাকছে,
আর একাদশে মঙ্গল থাকছে 16th অক্টোবর পর্যন্ত। আর এই মঙ্গল তাদের দ্বাদশে সঞ্চার করে যাবে, তাদের দ্বাদশে সঞ্চার করবে 16th অক্টোবর, এবং এখানে 30th অক্টোবর মঙ্গল বক্র গতিতে অবস্থান করবে। কর্কট রাশি কর্কট লগ্নের দ্বাদশে মঙ্গল 16th অক্টোবর থেকে অবস্থান করবে এবং 30শে অক্টোবর মঙ্গল বক্র গতিতে যাবে। কর্কট রাশি কর্কট লগ্নের যোগ কারক গ্রহ মঙ্গল, সে কিন্তু 16th অক্টোবর অনওয়ার্ডস বহু ক্ষেত্রে কিছু বিঘ্ন, কিছু হিন্ড্রেন্স কিন্তু দিতেই পারে। সেটা জাতক জাতিকার জন্য অতি অবশ্যই কিন্তু কিছুটা নেতিবাচক অবস্থান তৈরি হচ্ছে। তবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশে সেটেল করতে চাইছেন, দূর দেশে সেটেল করতে চাইছেন, বহু মানুষ রয়েছেন। আমি তো প্রায় প্রতি সপ্তাহেই দেখতে পাই যে ভারতের বাইরে, ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশগুলোতে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে বা ইউরোপের বিভিন্ন যে দেশগুলো রয়েছে, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বহু, শুধু ভারতীয় কেন, আমাদের বহু বাঙালি ছেলেমেয়েরা কিন্তু সেটেলড হতে চাইছেন। এটা তো আমি রেগুলার বেসিসে দেখছি। এবং যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য 16th অক্টোবর অনওয়ার্ডস এই সময়কাল আরো বেশি ফেভারেবল হয়ে উঠবে পার্টিকুলার এই ইস্যুতে। প্রথমেই বলবো স্বাস্থ্যভাব বা হেলথ সম্পর্কে, স্বাস্থ্যভাব কিরকম থাকছে তাদের জন্য। স্বাস্থ্যভাব কিন্তু মোটামুটি বিশেষ কোনো নেতিবাচক দিক থাকবে না, মেজর কোনো সমস্যার দিক থাকছে না কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে। তবে চোখের সমস্যা, বহু ক্ষেত্রে চোখের সমস্যায় তারা ভুগতে পারেন, বিশেষ করে যারা এই মুহূর্তে কোনো ক্যাট্রাক্ট, এই ধরনের ক্যাট্রাক্টের কোনো সার্জারি বা কোনো রেটিনা সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে, তাদের কোনো সার্জারির সম্ভাবনা কিন্তু রয়েছে যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা। এবং যারা ডায়াবেটিক, যাদের রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত বেশি, ব্লাড সুগার লেভেল হাই, তাদেরও স্বাস্থ্যের প্রতি যত্নশীলতা প্রয়োজন। এবং যারা, যাদের রেগুলার ডায়ালিসিস চলে, তাদের জন্য বলবো স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্নশীলতা প্রয়োজন। যাদের রেগুলার বেসিসে কিন্তু ডায়ালিসিস চলে, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবং এর সঙ্গে বলবো ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কিন্তু এই মাসটাতে, যদিও প্রচুর অন্য রকমের খাওয়া দাওয়ার উৎসবের সময়ে এই অক্টোবর মাস, তো সেই জন্য বলবো যে ডাইজেস্টিভ সিস্টেম, আপার অ্যাবডোমেনের কোনো অসুবিধে এই সময় কিন্তু তাদের হতে পারে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের। স্বাস্থ্যের ক্ষেত্রে এইটুকু ডিসিপ্লিন কিন্তু তাদের মেনে চলতে হবে। ইনকামের ক্ষেত্রে আয় সম্পর্কে বলবো যে প্রথম দুটি সপ্তাহ কিন্তু অত্যন্ত ফেভারেবল থাকবে। প্রথম দুটি সপ্তাহে তারা নানা রকমের সুফল পাবেন, বিভিন্নভাবে সুফল পাবেন, বিশেষ করে যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজকর্ম করে থাকেন, রিয়েল এস্টেটের ক্ষেত্রে যারা কাজকর্ম করে থাকেন, যারা ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করেন, সেটা সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে বা যারা কনস্ট্রাকশন ইত্যাদি, যারা বিল্ডার, যারা কনস্ট্রাকশনের ফিল্ডে কাজকর্ম করেন, তাদের জন্য বিশেষ ইতিবাচক হবে প্রথম দুটি সপ্তাহ ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে। ব্যয়ভাবের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ব্যয়ের প্রচুর প্রাবল্য, বিশেষ করে শেষ দুটি সপ্তাহ, অক্টোবর মাসের শেষ দুটি সপ্তাহে ব্যয়ের আধিক্য, ব্যয়ের চাপ কিন্তু প্রবলভাবে থাকবে। সন্তানের ক্ষেত্রে ব্যয়, কিছু ভুল সিদ্ধান্তের কারণে ব্যয়, এবং বহু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা তাদের কর্মক্ষেত্রের পরিধি, পরিসর, কর্মক্ষেত্রের ব্যাপ্তি ইত্যাদিকে একটা জায়গায় প্রসারিত করার কারণেও কিন্তু ইনভেস্টমেন্ট এবং ব্যয়ের চাপটা কিন্তু তৈরি হবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের আমরা বিভিন্ন প্রফেশনে দেখতে পাই, বিভিন্ন পেশায় দেখতে পাই, তাদের সম্বন্ধে আলোচনা করব, তাদের সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি সামান্য কয়েকটি কমেন্টস নিয়ে গত সেপ্টেম্বর মাসের ভিডিওতে যারা বিভিন্ন ধরনের উক্তি করেছেন সেই সমস্ত মন্তব্য সম্পর্কে সামান্য কয়েকটি কমেন্ট নিয়ে আমি আপনাদের কাছে উত্তর দেব। যারা কর্কট রাশি কর্কট লগ্ন, যারা গত মাসে
যে ভিডিওগুলো যে ভিডিওতে যে কমেন্টগুলো করেছেন, প্রথমেই বলবো নূপুর চৌধুরী বলছেন যে অষ্টমে বুধ নিয়ে বলছেন যে অষ্টমে বুধের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন। তো এখানে কিন্তু খুব জরুরি সেটা হচ্ছে লগ্নটা কি, লগ্ন সাপেক্ষে অষ্টম ঘর, লগ্ন সাপেক্ষে অষ্টম ঘর কোথায় এবং সেখানে বুধ কিভাবে অবস্থান করে রয়েছে, এটা কিন্তু খুব জরুরি, তাহলেই কিন্তু এটা বোঝা যাবে। এখন যদি কুম্ভ লগ্ন হয় এবং সেখানে অষ্টমে বুধ হয়, সেটা একটা এক্সেলেন্ট অবস্থান, সেটা একটা অত্যন্ত ইতিবাচক অবস্থান। আবার যদি কন্যা লগ্ন হয়, তার যদি অষ্টমে অবস্থান হয়, সেখানে কিন্তু অষ্টমে বুধের অবস্থান বিশেষ ইতিবাচক আমি বলবো না। সুতরাং বুধ শুধু অষ্টমে হলেই যে খারাপ তা কিন্তু নয়, লগ্ন সাপেক্ষে অষ্টম ঘর কোনটা এটা খুব জরুরি। শ্রীযুক্ত শান্তনু রায় তিনি বলছেন চতুর্থে শুক্র, চতুর্থে তার কন্যা লগ্নের চতুর্থে শুক্র, কন্যা লগ্নের চতুর্থে মঙ্গল এবং শুক্র তার একসঙ্গে রয়েছে। কন্যা লগ্নের চতুর্থে শুক্র অবশ্যই ইতিবাচক, অবশ্যই শুভ, কারণ নবমের অধিপতি হয়ে, কোণের অধিপতি হয়ে চতুর্থে কেন্দ্রে অবস্থান কন্যা লগ্ন সাপেক্ষে অত্যন্ত ইতিবাচক। কিন্তু সেখানে তিনি বলেছেন মঙ্গলও রয়েছে শুক্রের সঙ্গে, মঙ্গল কিন্তু কন্যা লগ্ন সাপেক্ষে থার্ড এবং এইটের লর্ড, বিশেষ শুভদায়ক গ্রহ নয়। এবং এখানে মঙ্গল শুক্র যোগ তাকে কিছুটা এক্সট্রা অ্যাগ্রেশন, ডমিনেশন ইত্যাদি দেবে এবং মানসিক ক্ষেত্রে কখনো কখনো অতিরিক্ত অ্যাগ্রেশন তাকে মানসিক স্বস্তি শান্তির অভাব দেবে। তবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কন্যা লগ্নের জাতক জাতিকার এই চতুর্থের মঙ্গল শুক্র, বিশেষ করে শান্তনুবাবু যেটা বলছেন, শান্তনুরা, এটা কিন্তু তার জন্য ইতিবাচক। সুপ্রিয়া মজুমদার, শ্রীমতী সুপ্রিয়া মজুমদার, তিনি সার্বিকভাবে মেন্টাল ডিপ্রেশন সম্পর্কে জানতে চেয়েছেন। দেখুন, মেন্টাল ডিপ্রেশন তো জন্মছকে চন্দ্র বা বুধের বিভিন্ন অ্যাফ্লিকশন থেকে, চন্দ্র বুধের বিভিন্ন অ্যাফ্লিকশন থেকে, ফোর্থ হাউসের অ্যাফ্লিকশন থেকে, লগ্নের অ্যাফ্লিকশন থেকে মেন্টাল ডিপ্রেশন তৈরি হয়। কিন্তু আপনি যেটা জানতে চেয়েছেন, আপনার কমেন্ট থেকে যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে আজকের দিনে যে সার্বিকভাবে একটা মেন্টাল ডিপ্রেশনের জায়গা চলছে, আপনি সেটা সম্পর্কে জানতে চেয়েছেন। দেখুন, আজকের এই প্রবল গতির যুগে আমরা সবাই স্পিডের মধ্যে রয়েছি, এই স্পিডের মধ্যে গতির সঙ্গে না থাকতে গেলে পিছিয়ে যেতে হবে। মানুষের উচ্চাকাঙ্ক্ষা এবং প্রবল প্রতিযোগিতা, সবাই একটা জায়গায় পৌঁছতে চাইছেন, কিন্তু সবার ক্যাপাসিটি একরকম নয়, এবং এই সমস্ত বিভিন্ন কারণে, এবং মানুষ পরস্পরের ওপর মানুষের বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, যারা রাজনৈতিক নেতা, যারা জননেতা, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, যারা ডক্টর, যারা নোবেল প্রফেশন বলে আমরা এতদিন যেগুলোকে মনে করতাম, যারা বিভিন্ন রকম আমাদের বিভিন্নভাবে পথ দেখান, এই সমস্ত অবস্থানে যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছে তাদের যেভাবে মানুষ দেখছে, মানুষ সার্বিকভাবে মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, প্রীতি, মমতা, বিশ্বাস, আস্থা, সমস্ত কিছু কিন্তু আজ এই অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে। সন্তান বাবা মাকে অর্থের জন্য মারধর করছে, বাড়ি থেকে বার করে দিচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন পরিস্থিতি যা আজকের দিনে তৈরি হচ্ছে, সেখানে মানুষ তার মনের যে সমস্ত ইতিবাচক অনুভূতি, প্রবণতার জায়গাগুলো হারাচ্ছে, তাতে মেন্টাল ডিপ্রেশন তো অপরিহার্য, মেন্টাল ডিপ্রেশন অপরিহার্য, এবং আমাদের এই নিয়েই চলতে হবে। আমরা প্রত্যেকেই কম বেশি একটা জায়গায় মানসিক রোগী হয়ে যাচ্ছি, তো সেটা তো আজকের পরিবেশ, পরিস্থিতি, পরিকাঠামো আমাদের মনকে এইভাবে কিন্তু তৈরি করছে। আশা করি আপনি আমার কথাটা বুঝবেন। তবে ব্যক্তিগত বার্চাটে আমি যেটা বললাম, চন্দ্রবুধের অ্যাফ্লিকশন বা ইত্যাদি বিভিন্ন অ্যাফ্লিকশন মানুষকে বহু সময় কিন্তু একটা ডিপ্রেশনের জায়গা কিন্তু তৈরি করে দেয়, মেন্টাল ডিপ্রেশনের জায়গা তৈরি করে দেয়, একটা হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, মানসিক উত্তেজনা, এমনকি উন্মাদনা, বিভিন্ন রকমের ভায়োলেন্ট মানসিক অবস্থা
মানুষ যখন ভায়োলেন্ট হয়ে যায়, অতিরিক্ত উগ্র হয়ে যায়, এই সমস্ত কিছু কিন্তু প্ল্যানেটারি পজিশন ব্যক্তিগত বার্চার থেকে আমরা দেখতে পাই। এবার বলবো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কি রয়েছে, বিভিন্ন প্রফেশনের জাতক জাতিকাদের কি রয়েছে এই অক্টোবর মাসে ফলাফল। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এক্সেলেন্ট সময় তাদের জন্য। এই মাসের শেষ সপ্তাহ থেকে তাদের সময় আরো বেশি ইতিবাচক হতে চলেছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো শেষ দুটি সপ্তাহ একেবারেই ফেভারেবল থাকবে না, কিন্তু প্রথম দুটি সপ্তাহ যথেষ্ট ফেভারেবল। যারা ডক্টর, হিলার, যারা চিকিৎসক, তাদের জন্য বলবো প্রথম দুটি সপ্তাহ যথেষ্ট ইতিবাচক। মান মর্যাদা, একটা নিজেদের একটা গ্রহণযোগ্যতার জায়গাও তাদের তৈরি হবে, মান মর্যাদা ইত্যাদি নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে, তারা অনেক বেশি ওয়েল অ্যাকসেপ্টেড হবেন। যারা যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য বলবো সময় ইতিবাচক আপনাদের জন্য বিশেষভাবে তৈরি হবে শেষ দুটি সপ্তাহে অক্টোবর মাসে। যারা আর্টিস্ট, যারা শিল্পী, যারা কোনো ক্রিয়েটিভ পারফরমেন্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা লেখালেখির কাজ করেন, যারা সব রকমভাবে ক্রিয়েশনের সঙ্গে, সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত, যাদের পেশা সৃষ্টিশীল কাজ, যারা ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করেন, তাদের জন্য বলবো এক্সেলেন্ট সময় এই মাসের শেষ দুটি সপ্তাহ। নানাভাবে তারা সুফল পাবেন, এবং বিশেষ করে একদম লাস্ট উইকে তারা যদি নিজেদের প্রপারলি একটা জায়গায় এক্সার্ট করতে পারেন, পরিশ্রম করতে পারেন, নিজেদের এক্সার্ট করতে পারেন, তাহলে কিন্তু নানাভাবে, উইথ ইউর অল সিনসিয়ারিটি, আপনারা কিন্তু নানাভাবে সুফল পাবেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা মানি মার্কেটে কাজ করেন, যারা ইনভেস্টমেন্টের মার্কেটে কাজ করেন, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, বিভিন্নভাবে ইন্স্যুরেন্স, মানুষকে ইনভেস্ট করিয়ে থাকেন, বিভিন্ন এজেন্ট রয়েছেন যারা, তাদের জন্য বলবো 26 অক্টোবর পর্যন্ত, অক্টোবর মাসের প্রথম তিনটি সপ্তাহ অতীব ফেভারেবল, অত্যন্ত শুভ। এই সময়কালে তারা নানা রকম ভাবে সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদি নিশ্চিত রূপে পাবেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা হিসাব রক্ষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে যাদের, তাদের জন্য বলবো পুরো মাসটাই ইতিবাচক। বুধ ফ্রেন্ডলি সাইনে যাবে, বুধ ওন সাইনে থাকবে, এবং ফ্রেন্ডলি সাইনে শুক্রের সঙ্গে শুক্র যুক্ত হবে, পুরো মাসটাই কিন্তু তারা নানাভাবে সুফল পাবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, যারা লয়ার, অ্যাডভোকেট, প্রথম তিনটি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল। যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজে পড়িয়ে থাকেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো যে যথেষ্ট ইতিবাচক সময়। তবে 18th অক্টোবর অনওয়ার্ডস সময় কিন্তু আরো বেশি ইতিবাচক, ফেভারেবল। কলিগদের সঙ্গে সম্পর্ক এবং ছাত্রছাত্রীদের সম্পর্ক নিশ্চিত রূপে ইতিবাচক হবে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, স্টুডেন্টস, ছাত্রছাত্রী, যারা এই মুহূর্তে পড়াশুনোর কাজের মধ্যে রয়েছেন, বিভিন্নভাবে হায়ার স্টাডিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড রিসার্চ ওয়ার্ক করছেন, তাদের জন্য বলবো যে প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল। বিভিন্নভাবে এই সময়ের ফেভার, সময়ের দাক্ষিণ্য, আনুকূল্য তারা পাবেন। যারা বিবাহিত, অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন, শেষ সপ্তাহটি অত্যন্ত ফেভারেবল। নতুন করে বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে, এক্সিস্টিং বিবাহিত জীবন একটা যথেষ্ট ইতিবাচক দায়বদ্ধতার জায়গায় পৌঁছতে পারে, নতুন করে বিবাহের যোগ তৈরি হতে পারে, বিবাহের একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হতে পারে। যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, 18th অক্টোবর অনওয়ার্ডস সময় তাদের জন্য যথেষ্ট ইতিবাচক। তবে কোনো ভুল সম্পর্কেও কিন্তু তারা জড়িয়ে পড়তে পারেন, যে সম্পর্ক পরবর্তী সময় তাদের মনোকষ্টের কারণও কিন্তু হতে পারে।
কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশে যেতে চাইছেন, শেষ দুটি সপ্তাহ অত্যন্ত ইতিবাচক কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন শেষ দুটি সপ্তাহ বিশেষ ফেভারেবল, এবং সন্তান সম্পর্কে আমি বলবো শেষ দুটি সপ্তাহ কিন্তু বিশেষ ইতিবাচক হবে না। যারা পেরেন্টস পিতামাতা তাদের জন্য বলবো এ মাসের শেষ দুটি সপ্তাহ সন্তান সম্পর্কে বিশেষ কেয়ারফুল থাকতে হবে। সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সন্তানের কোনো বিঘ্ন কোনো অসুবিধার জায়গাও কিন্তু তৈরি হতে পারে। প্রথম দুটি সপ্তাহে আপনারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য বিশেষভাবে বলবো স্টমাক আপসেট প্যানক্রিয়াস বা লিভারের সমস্যা সম্পর্কে তারা সাবধান হওয়ার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। যারা হাউস ওয়াইফ যারা গৃহবধূ তাদের জন্য বলবো প্রথম দুটি সপ্তাহ অপেক্ষা শেষ দুটি সপ্তাহ তুলনামূলকভাবে অনেক অনেক বেশি ইতিবাচক। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে কর্মক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট ব্যক্তি প্রসার ইত্যাদি করতে চাইছেন প্রথম দুটি সপ্তাহ তাদের জন্য কিন্তু বিশেষ ফেভারেবল হবে। যারা নেটওয়ার্কিং ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বলবো শেষ দুটি সপ্তাহ কিন্তু অত্যন্ত ফেভারেবল হতে চলেছে। দুটি রঙকে গুরুত্ব দিন এই অক্টোবর মাসে, নানাভাবে ইতিবাচক সময়ের সম্মুখীন আপনারা হবেন এবং সময়ের ইতিবাচক ভাইব্রেশন পজিটিভ ভাইব্রেশন আপনারা উপলব্ধি করতে পারবেন। প্রথম যে রং সেটি হচ্ছে হালকা গোলাপি বা পিঙ্ক রং। হালকা গোলাপি রংটিকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, নানাভাবে সুফল পাবেন। বহু ক্ষেত্রে কোনো দুর্নাম অপবাদ মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনোভাবে মিসআন্ডারস্টুড হয়ে গেলেন আপনি ইত্যাদির ক্ষেত্রে সুফল পাবেন। এবং আরেকটি রঙের কথা বিশেষ করে বলবো, একদম যেটা পিওর যেটা রেড বা লাল রং, এই লাল রংটিকে আপনারা ব্যবহার করুন অন্তত বিশেষ করে শেষ দুটি সপ্তাহে। এর কারণে নানাভাবে ইতিবাচক ফল পাবেন, কর্মক্ষেত্রে সুফল পাবেন, সন্তানের ক্ষেত্রে এবং বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে আপনারা কিন্তু নানাভাবে সুফল পাবেন। পিঙ্ক হালকা গোলাপি রং এবং তার সঙ্গে লাল রং, এই দুটি রংকে দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন, বিভিন্নভাবে কিন্তু সুফল পাবেন নিশ্চিত রূপে। নমস্কার।